তো বন্ধুরা কালি অনেক বড় তিনটে রিপোর্ট এসেছে প্রথম আমেরিকা দ্বিতীয় চীন আর তৃতীয় ভারত থেকে আর এই তিন রিপোর্ট দেখে পুরো দুনিয়া আশ্চর্য হয়ে যাচ্ছে আর বিশ্বাস করো তোমরা অবাক হয়ে যাবে কেননা এই তিন রিপোর্টের ফলাফল সম্পূর্ণ বিপরীত এই ভিডিওতে তোমাদের তিনটি রিপোর্ট খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব তো চলো ভিডিওটা শুরু করি সব থেকে প্রথম রিপোর্ট এসেছে আমেরিকা থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমেরিকা সরকার নিজেই বলেছে দুনিয়াকে যে আমাদের অর্থব্যবস্থা গত তিন মাসের তুলনায় কমেছে জিরো পয়েন্ট সিক্স পারসেন্ট কমেছে আর এটা আমেরিকার জন্য অনেক বড় একটা ঝড় কারণ এই সময় আমেরিকার অর্থ মন্দার দিকে যেতে শুরু করে দিয়েছে এবার দ্বিতীয় রিপোর্ট যেটা এসেছে চীন থেকে আসলে চীনের অর্থব্যবস্থার অবস্থাও ঠিক এই রকম গত তিন মাসের রিপোর্টে এদের জিডিপি মাত্র টু পার্সেন্ট হিসাবে বাড়ছিল কিন্তু খবর এটা আসছে যে বর্তমানে চীনের খরা বা জিরো কোভিড পলিসির জন্য এদের অর্থ ব্যবস্থা মাইনাসে যেতে শুরু করেছে এই দুটি রিপোর্ট থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি দুনিয়ার সবথেকে বড়ো দুটি অর্থ ব্যবস্থা মানে আমেরিকা চীন এরা মাইনাসে যেতে শুরু করেছে আর এর প্রভাব পুরো দুনিয়ার মধ্যে দেখা যাচ্ছে ইউরোপের অর্থ হয়তো এক দুই পার্সেন্ট গতিতে পারছে নয়তো মাইনাসে যেতে শুরু করেছে কিন্তু এর মধ্যে একটি অনেক বড় রিপোর্ট এসেছে যেটা পুরো দুনিয়াকে অবাক করে দিচ্ছে এই রিপোর্টটি এসেছে ভারত থেকে আর এই রিপোর্টটি চীন আর আমেরিকাকে হতভম্ব করে দিয়েছে তোমরা নিজেরাই দেখে নাও এই রিপোর্টে বলা হচ্ছে ভারতের জিডিপির গতি গত তিন মাসে তেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট গতিতে বাড়ছে তেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট জিডিপির গ্রোথ খুবই দ্রুত হিসাবে জানা যায় আর পরিস্থিতি যদি সঠিক থাকতো মানে পুরো দুনিয়ার অর্থ ব্যবস্থা যদি না মাইনাসে যেত তাহলে ভারতের জিডিপি গ্রোথ টোয়েন্টি পার্সেন্টকেও পার করে দিত আর এই সময় ভারতের অর্থশাস্ত্রীদের এটি রিসার্চের বিষয় হয়ে গেছে যে ভারতের অর্থ ব্যবস্থা এত গতিতে কিভাবে বাড়ছে তোমরা যদি এর কারণ জানতে চাও তাহলে এর কারণ খুবই সাধারণ গত কয়েক বছর ধরে ভারত একটা স্টিক রণনীতিকে ফলো করছে আর সেটা হলো আমাদের কাছে কেউ বন্ধুও নয় কেউ শত্রুও নয় আমাদের কাছে আমাদের দেশের স্বার্থই বড় আর এই জন্য যখনই ভারত কোথাও লাভ দেখেছে তখনই কারোর বিরোধের পরোয়া না করে সেই লাভের সুবিধা নিয়েছে আর সেটা রাশিয়ার থেকে তেল কেনা হোক বা কয়লা কেনা হোক এই রকম প্রত্যেকটা পদক্ষেপই বাড়িয়েছে যার ফলে ভারতের অর্থব্যবস্থা মজবুত হয়েছে আর আর এই জন্য অবশ্যই আমেরিকা আর ইউরোপিয়ান দেশের বিরোধিতা সামনাসামনিও ভারতকে করতে হয়েছে আর এটাও বলে দিই ভারত এই রণনীতিতেই যদি চলতে থাকে আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যদি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে এই বছর ভারতের জিডিপি গ্রোথ সব রিপোর্ট ভেঙে দেবে তাই ভারতের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হল রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া আমি ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ